দেখি দাদা একটু। মেলা বসেছে লাল নীল সবুজেরি মেলা রে, আয় 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 রে ছুটে খেলবি যদি আয় নতুন সে এক খেলা রে। চলে চল চলে যাই রূপকথারি রাজ্যে, বায়রা ভুতুম হুতুম পেঁচা সঙ্গে যাবে আজকে। বেলুন চড়ে চল চলে যাই রূপকথারি রাজ্যে, বায়রা ভুতুম হুতুম পেঁচা সঙ্গে যাবে আজকে। হাইয়ো হাই হায় রে ভাই। নমস্কার, আমি অর্ণব, খবর সোহাশ আপনার তরফ থেকে। আজকে আমি 30তম রিষড়া মেলায় এসে উপস্থিত হয়েছি, আর আমার সাথে আজকে উপস্থিত আছেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র মহাশয়। তিনি নিজের হাতে এবং নিজে থেকে তদারকি করছেন রিষড়া মেলার প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে উনি দেখছেন, এবং উনি রিষড়া মেলা কীভাবে এগোচ্ছে উনি নিজে সেটার পর্যবেক্ষণ করছেন। ওনার কাছে জেনে নেবো রিষড়া মেলার আগামী কী কী অনুষ্ঠান আছে এবং রিষড়া মেলা নিয়ে ওনার ভবিষ্যতের কী কী চিন্তাভাবনা, এবং এবারে রিষড়া মেলা আগে রিষড়া মেলার থেকে কতটা আলাদা সেই বিষয়ে। রিষড়া মেলা যেরকম রিষড়ার জনগণ, রিষড়াসহ আশেপাশে শহরের জনগণ তারা অপেক্ষা করেন দুর্গা পুজো, কালী পুজো, ছট পুজো, সেরকমই রিষড়ার মেলার একটা অপেক্ষা অনেক দিন থেকে এখানকার জনগণেরা করেন যে রিষড়া মেলা তাড়াতাড়ি এলে আমরা রিষড়া মেলায় ভালো করে আমরা এনজয় করব। রিষড়া মেলাটা হচ্ছে মিলন মেলা, এখানে সব ধর্ম সব বর্ণ সব ভাষাভাষীর এখানে মিলন হয়। আর আমরা রিষড়া একটা মিনি ভারত, সেই লক্ষ্য রেখেই আমরা সব মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সব রকমেরই মানে সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে আমরা মানে ইনক্লুড করেছি। তার মধ্যে আপনার মুম্বাইয়ের খ্যাতিপ্রাপ্ত সিঙ্গাররা আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রীরামপুরের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সহযোগিতায় আমরা রিষড়া মেলা 30তম রিষড়া মেলা নতুন সাজে নতুন রূপে এই মেলা কালকে আমাদের অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় উদ্বোধন করলেন। সুদেশ ভোসলে, মহালক্ষ্মী আইয়ার, আপনার বাউলের সিঙ্গার আসছেন, সঞ্জিত মণ্ডল কৌয়ালির আসছেন, আমাদের মহুয়া চ্যানেলের ভোজপুরির জন্য মুম্বাই থেকে মানে নামি নামি সিঙ্গাররা আসছেন, তারা এই রিষড়া মেলাটাকে আরও মানে এইখানকার এই মেলায় যারা যারা আসবেন সবাইকে কিন্তু আরও তারা ভালো করে যাতে সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে যারা যাতে ওনারা উপভোগ করতে পারেন তার জন্য আমরা সব দিক থেকেই আমরা লক্ষ্য রেখেই আমরা রিষড়া মেলাটাকে আমরা অর্গানাইজ করেছি। জেনে নিলাম উনি এবছরের প্রোগ্রামে নানা রকম কোন কোন শিল্পীরা আসছেন সে বিষয়ে। শুধু তাই নয়, রিষড়া মেলা আগের থেকে আরও ভালো করার জন্য উনি যিনি অঙ্গীকার নিয়েছেন সেই পথে উনি এগিয়ে চলেছেন। খবর সোহাশ আপনাকে।